আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে খুবই সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব, তৈরি করে দেখাবো এগ মেয়ো স্যান্ডউইচ। বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট সহজে মাত্র 10 মিনিটে এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চারা কিন্তু টিফিনে এই ধরনের স্ন্যাক্সটা বেশি পছন্দ করে, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আমি এখানে দুইটা সেদ্ধ ডিম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি একদম ছোট ছোট ঝুড়ি টাইপের করে। আর আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যেও এটা কাটতে পারেন, তবে কাটা চামচ দিয়ে করলে কাজটা একটু সহজ হয়। ডিমগুলো ভাঙা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আপনারা সাদা অথবা কালো যে কোনো গোলমরিচের গুঁড়া এখানে ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ এরকম কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গাজরগুলোকে যতটা সম্ভব ছোট কুচি করে কাটতে। তারপর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন শসা কুচি, পেঁয়াজ কুচি। তবে শসা এবং পেঁয়াজ কুচিটা ব্যবহার করলে দেখা যাবে যে স্যান্ডউইচটা সংরক্ষণ করা যায় না। এখন আমি এখানে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আপনারা হোয়াইট ব্রেড অথবা ব্রাউন ব্রেড যে কোনো পছন্দ মতো ব্রেড দিয়ে স্যান্ডউইচগুলো তৈরি করতে পারবেন। ব্রেডের সাইডগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সাইডের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো ফেলে দিয়ে অপচয় না করে আপনারা চাইলে একটা শুকনো তাওয়ায় টেলে পরবর্তীতে ব্লেন্ডারে ব্লেন্ড করে এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারবেন। আমি এগুলো রেখে দিচ্ছি, পরবর্তীতে ব্রেড ক্রাম তৈরি করে নিব। ব্রেডগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটা ব্রেডের উপরে আমি যে ডিম এবং মেয়োনিজের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা একটু বেশি পরিমাণে দিলে দেখা যায় যে খেতে ভালো লাগে। এবারে উপর থেকে আরও একটা ব্রেড এভাবে আলতো করে বসিয়ে দিয়ে একটা ধারালো চাকুর সাহায্যে আমি এভাবে কোনাকুনি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা চারকোনা করেও কাটতে পারেন। তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। আপনারা যদি এই স্যান্ডউইচগুলো সংরক্ষণ করতে চান 2-1 দিন, তাহলে সেক্ষেত্রে এরকম একটা প্লাস্টিক র্যাপারে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে 2-3 দিন স্যান্ডউইচগুলো ভালো থাকবে। বাসায় কোনো গেস্ট আসলেও আপনারা অল্প সময়ের মধ্যে ঝটপট এই স্যান্ডউইচগুলো তৈরি করে খাওয়াতে পারবেন। আর অনেকটাই হেলদি হওয়ার কারণে এই স্যান্ডউইচগুলো খেতে কিন্তু অনেকেই পছন্দ করবে। আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।